নমস্কার বন্ধুরা, আমার রিস্টিস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের দারুণ সুস্বাদু একটি রেসিপি, যা আপনাদের মাংসের স্বাদকেও হার মানাবে। চলো তবে এবার রান্না শুরু করি। বন্ধুরা, এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে বড় দানা সয়াবিন, নিয়েছি 100 গ্রাম দই, 1টা টমেটো, 2টো পেঁয়াজ, 1টা রসুন, আদা আর কিছু কাঁচা লঙ্কা, 1টা পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর লঙ্কার 1টা সুন্দর পেস্ট আমি এখানে তৈরি করে নিচ্ছি। গ্যাস অন করে 1.5 কাপ পরিমাণে জল নিয়ে 1টা কড়াই বসিয়ে কড়াইতে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। এবার 5 থেকে 7 মিনিট আমি সয়াবিনগুলো সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা, এবার গ্যাস অফ করে গরম জল থেকে সয়াবিনগুলো ছেঁকে উঠিয়ে নিলাম। তারপর এরকম সয়াবিন থেকে প্রত্যেকটা চিপে চিপে জল বের করে নিচ্ছি। এবার দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি মির্চ আর আমাদের স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালো মতন একটা মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবার আবার গ্যাস অন করে কড়াইতে এবার আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল। তেল ভালো মতন ছড়িয়ে গরম করে নিচ্ছি। এবার বয়ল করার সয়াবিনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে এবার সয়াবিনগুলো আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার ভাজা সয়াবিনগুলো আমি একটু অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি, সেই কিউব করা পেঁয়াজের টুকরোগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি হালকা 2 মিনিট। গ্যাসের ফ্লেম এই সময় একদম কমিয়ে নিয়েছি। এই পেঁয়াজের টুকরোগুলো অন্য পাত্রে এবার উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে 1টা দারচিনি টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ আমি দিয়ে দিলাম, সাথে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নিয়ে 1 মিনিট আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা ভালো মতন ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এভাবে ভালো মতন আমি মশলা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার এর মধ্যে দইয়ের মিশ্রণটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সবকিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই মশলা থেকে ভালো মতন তেল বের না হওয়া পর্যন্ত আমি এভাবে কষাতে থাকবো। তেল বাড়তে শুরু হয়েছে, এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। মশলার সাথে সয়াবিনগুলো ভালো মতন এখন মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জল দেওয়ার পর সবকিছু ভালো মতন আবার একটু হালকা নেড়ে নিচ্ছি। দিচ্ছি এবার কিছু কাঁচা লঙ্কা, হালকা 1 মিনিট সবকিছু নেড়ে চেড়ে নিলাম। এবার যখন ঝোল ফুটতে শুরু করবে তখন ঢেকে 2 থেকে 3 মিনিট একদম কম তাপে রান্না হতে দেব। বন্ধুরা, তোমরা চাইলে এই রান্নায় আলুও দিতে পারো। 3 মিনিট পর আমি কভার সরিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই সময় দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের টুকরোগুলো, সবকিছু আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিলাম। এবার কিছু ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো মতন এবার মিশিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমার রান্না এবার কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। গরম গরম এই সয়াবিন দো পেঁয়াজা ভাতের সাথে অথবা রুটি লুচির সাথে খেতে অসাধারণ লাগে। বাড়িতে তোমরা অবশ্যই একবার এই রেসিপি ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।